পার্থক্য আছে না, ঘরে নতুন বৌমা থুয়া এত সকালে দোকানে আসানোর দরকার আছে? আর তাছাড়া তো কাস্টমারও তো এখনো কেউ আসে নাই। বিয়া করলে কি আর ব্যবসা করানো যাবে না চাচা? বউ তো আছে বইয়ের মতো। না ঠিক আছে, তোমাকে মতো বয়স তো আমাকেও আসিল না, এখন তুই একদিন একটু বৌমারও সময় দিবা। ঠিক আছে যাও যাও দোকান খুলে বাবা। আমার স্বামী হিসেবে মেনে নিতে পারতেছি না, আমারে ক্ষমা করবেন। তাহলে বিবাহ করলে কেন? গ্রাম অঞ্চলে বিবাহের ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়া হয় না, আমার বেলাতেও তাই হয়েছে। আমারই কি তোমার পছন্দ হয় নাই, নাকি তুমি অন্য কাউরে? অন্য কাউরে আমি পছন্দ করি না, আমি পড়ালেখা করতে চাইছিলাম, আমার পড়ালেখাটা শেষ করতে দেওয়া হয় নাই, আমার জোর করে বিয়ে দিছে। ও এই কথা, পড়াশোনা করবা আমি তোমারে ভর্তি করাবো? জি না, বিবাহের পর মেয়েদের পড়াশোনা হয় না, এটা কেউ মাইনে নেব না। তার চেয়ে বরং আপনি আমার আমার বাপের বাড়িতে দিয়ে আসেন, আমি আপনার লাগে সংসার করতে পারব। মাইজান মাইজান মাইজান, আপনার চা। ওই হাসুস কে? মাইজান দোকানে বসে বাপের কথা ভাবতেছেন না? হ্যাঁ দাদা,
আমি তো ভয় পেয়ে গেছি। তুমি আজকে এত সকাল সকাল স্কুল থেকে চলে আইলা। আপার বিলে আজকে আগে আগে চলাইছি, তোমার সাথে গপ করবো। কেন তুমি খুশি হও নাই ভাবে? না রে বোকা, খুশি নাকি? ভাই জানের কথা মনে পড়তেছে? ভাই জান এখন আসবে না, তার আসতে দেরি আছে। তোমার ভাই জানের লাগে অপেক্ষা করতেছি না। কেন ভাবে? তোমাকে তোমার বাড়ির কথা মনে পড়তেছে? বাড়ি কেন, আমাদেরও তোমার ভালো লাগে না? ঠুর বোকা, ভালো লাগবে না কেন? তোমরা তো কত ভালো আমি জান। আচ্ছা ভাবি, কত কে সব থেকে বেশি ভালো? কে আবার? আমার এই আদরের ননদি সব থেকে বেশি ভালো। বৌমা কই? বৌমা কই? বসো বৌমা বসো। শান্তা, আমারে এক গ্লাস পানি খা তো মা। ভাবি তুমি কিন্তু আমার কথা উত্তর দিলাম। পারলি ভাইয়া, আমার লক্ষ্মী বৌমা, তুমি যে এবাড়িতে বিয়ে করে আসছো এটা আল্লাহর বিশেষ রহমত। আমার আর কোনো চিন্তা নাই, আমি এবার শান্তিতে মরতে পারব। আপনি এসব কি কথা কইতেছেন বাবা? বয়স তো অনেক হয়েছে, যাবার তো সময় হয়েছে নাকি? এসব ওষুধপাতি খাই আর কিছু হইব না মা। আর একটা কথা বৌমা, শান্তা আমার একমাত্র মা মরা মাইয়া, ওরে আমরা খুব আদর করি রে মা, তুমি ওরে নিজের বোনের মতো দেখো। দি বাবা। আর সোহাগের কথা আর কি কমু, লেখাপড়া শেষ করে দা শহরে চাকরি করতে গেল, কিন্তু চাকরি করলো না, এই বুড়ো বাবার জন্য সে গ্রামে এসে ব্যবসা পাতি শুরু করলো। সে কয় কি, সে গ্রামে থাকলে বাবা মারে তার বোনটারে দেখতে পারবে, শহরে থাকলে তো আর পারবো না। কত বৌমা এখন পাগল পোলা আমার। ওই শান্তারে যে পানি আনতে কইলাম মা, খাবারটা দিয়ে দাও। দোকানের মোবাইল টেকা না থাকলে কি হইব মন্টু ভাই? তুমি না এইমাত্র কইলে যে তোমার মোবাইলে টাকা নাই। আচ্ছা মন্টু ভাই, তোমায় যে কইছিলাম একটা মোবাইলে পুরান সিম দেওয়ার কথা, আনছো? সিম দিয়া কি করবা তুমি, তোমার তো মোবাইলই নাই। ওটা তো তোমার দরকার নাই, তোমার আনতে কইছে তুমি আনবা। হ তোমারে আমি সিম দেই আর সোহাগ ভাই আমার মাইরা ফালাক না? তাহলে ভাইজানের কই দেই যে তুমি দোকানে মোবাইল দিয়ে কথা কও। দিমু কে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিম দি মনে। এখন যাও যাও তাড়াতাড়ি ভাবির কাছ থেকে ভাইজানের খাওয়ানটা নিয়ে আসো। তাড়াতাড়ি যাও যাও যাও। এ মোবাইল দিয়ে কই যাও, মোবাইল দিয়ে যাও, দোকানের মোবাইল, মোবাইল নিয়ে কই যাও। তার মোবাইল তুমি খাইয়া লও, শান্তারে ডাক দাও, ও খায় নেই। মা শান্তা, এই খাইয়া নে আয়। বাবা আপনি খাইয়া নেন, আমি আর শান্তা পরে খাবো। বৌমা বা বাবা, তুমি আজ বেগুন ভাজি করছো? আমার সোহাগ বেগুন ভাজি খাইতে খুব পছন্দ করে। বৌমা একটু পানি দাও। এত রাত হয়ে গেল, সোহাগটা তো এখনো আসলো না বৌমা।
হিসাব মিলাইতে দেরি হয়ে গেছে। আমি পরে খাবো, আপনি খাই লন। ঠিক আছে। আপনার খাবার আনছি, খায় নেন। আমি খাই আইছি। তোমার নিজেরই তো কোনো সময় নেই ভাইজান, তুমি নিজে তো প্রতিদিন রাইট করে বাড়ি ফিরো। বৌমা, তোমার কি মন খারাপ? কি হয়েছে মা? কিছু তো একটা হয়েছে, আমারে বলবা না। তোমাদের বিয়ে হয়েছে আজ কয় মাস হইল? নায়র যাইতে মন চাই, বুঝছি। বাপ মায়ের জন্য মন কান্দে। ঠিক আছে, তুমি যাইবা, তোমার জামানের ব্যবস্থা করতেছি। আচ্ছা বৌমা, তুমি পাটি সাপটা পিঠা বানাইতে পারো? সোহাগের মা বাসা থাকতে আমার পাটি সাপটা বানাই খাওয়াইতো। এত সুন্দর চা আমার বৌমা চলে গেলে কে বানায় খাওয়াবো আর? লাল চুরি কার লেগে আনছো? ভাবিনি কেন?
ভাবি ভাইজান তোমার লিগে লাল চুড়ি আনছে। আপনার খাবার দিছি, খাইতে আসেন। লাগবো না, আমি শহর থেকে খাই আইছি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আপনি আমারে আমার বাপের বাড়িতে দিয়ে আসেন, আমি কয়দিন বেড়াই আসি। কয়দিনের জন্য কেন? একবারই যাও, আমার কখনের কি দরকার? যে আনে দুই চোখ যাই যাও। আমার সাথে এমন করে কথা কইতেছেন কেন? এমন করে নয় তো কেমন করে কথা কও? তুমি তো আমার স্বামী বলে মাইনে নিতে পারবা না। যেখানে যাও নের ইচ্ছা যাও, আমার জি কাউ কেন? জাহান নামে যাও। আপনি আজই আইসা আবার আজই চলে যাইতেছেন, কিন্তু আর কয়েকটা দিন বেড়াই গেলে হতো না? না ভাই সাহেব, জুয়ের মা শরীরে কদিন ধরে খুব খারাপ। হ্যাঁ এই কইতাছিল যে আপনারে বইলা জুয়েরে কয়দিন এলে গান নাই নিয়ে যাইতে। আমরা তো একটাই মাইয়া, ওই জুয়েরে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। হ্যাঁ অবশ্যই নিয়ে যাবেন, নায়ের তো নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু বৌমা গেলে আমার এই বাড়িটাও কেমন খালি খালি লাগবো। আচ্ছা বিহাই সাহেব, জামাই বাবা যেটা দেখতেছি না, সোহাগ তো গঞ্জে গেছে, ফিরতে রাত হইব। ও তাই বিহাই সাহেব, যদি অনুমতি দেন মায়ের নাইও নিয়ে যাই। অবশ্যই নিয়ে যান, কিন্তু দুপুরে চারটা খাইয়া জিরাইয়া তারপরে যাইন। আমি থাকুন না তো এইটা সত্য, তোমার সাইডে যেতে আমার খুব কষ্ট হইতাছে। শুধু আমার সাইডে যেতেই নাকি ভাইজানরাও সাইডে যেতে মন কানতেছে তোমার? ভাবি কি ভাই জানার সাথে তোমার বনি বনা হয় না? না আমি সব বুঝি, কই না তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম এটা তোমার কেটা দিছে? ভাইজান যেদিন গঞ্জে গেছিল ওই দিন নিয়ে আসছি। আমি বুইলা গেছিলাম, আমার কইছিল তোমার দিতে।
আজকে মনে হয় একটু শীতটা বেশি পড়ছে, কি কম আছি ভাই? ঠিকই কইছেন না ভাই, রাইতে ঠান্ডা লাগে, আমার মতন গরিব মানুষের যত সমস্যা। আরে গাঙ্গের পানি আর মানুষের সম্পদ এইবারে এই কম, কত চিন্তা করো কেন, আল্লাহর উপরে ভরসা রাখো, তিনিই দেখবেন সব। তুই ঘরে জামা, আমি হাতটা দিয়ে আসতেছি। ভাবির কবে আনতে যাবা? আমিও যাবো তোমার লাগে। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়া।
কি হয়েছে রে মা? কই কিছু হয় নাই তো মা? তুই তো আগে এমন আসিলি না, জামাই বাবার লগে তোর কোনো সমস্যা হয়েছে? কি সব কথা কম মা, কি সমস্যা হইব? কোনো সমস্যা হয় নাই। ওমা তোর শ্বশুর বাড়ির লোকেরা কেমন? তোরে ঠিক মতো আদর যত্ন করে তো? মা ওরা খুব ভালো, তোমার থেকেও বেশি আদর করে। তুমি শুধু শুধু চিন্তা করো। শুকর আলহামদুলিল্লাহ, শুনে খুব শান্তি পেলাম রে মা। সুহাগ জি চাচা, কি সেবাদান? না চাচা কিছু হয় নাই। মনটা খারাপ করে এখানে দাঁড়ায় রয়েছো? কদিন দেখতেছি দোকানের দিকেও মন নাই, সময় মতো খুলতাছো না বন্ধ করতাছো না, কিছু হয়েছে? না চাচা তেমন কিছু না, কিছু হয় নাই। বৌমা কেমন আছে? বৌমা শরীর ভালো তো? বৌমা তো নাই, ওর গেছে। ও নাই ওর গেছে, তাহলে এক কাম করো, তুমিও দু একদিন হোর বাড়িতে বেড়ায় আসো। হ্যাঁ যাবো, এদিকে কাজ কাম একটু গুছাই লই তারপর যাবো। ওরে বাবা, এখন একটু বৌমার কাছাকাছি থাকবা, মাঝে মাঝে খোঁজ খবর নিবার তোমাকে বয়স তো আমার ধর আসিল নাকি? হ্যাঁ চাচা চা খাইবেন? বাবা রে কাল রাইতের থেকে না একটু আম আসার ভাব দেখা দিছে। তুমি খাও বাজান, তুমি খাও, আমি যাই। হ্যাঁ সাহেব ভাই আপনার চা। ভাই জান একটা কথা জিগাই, বকবেন না তো? বল। আপনার মনটা কি খারাপ ভাই জান? আরে না রে পাগলা, মন খারাপ হবে কেন? যা তুই দোকানে যা। আচ্ছা ঠিক আছে ভাই জান, আমি দোকানে গেলাম। আচ্ছা আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না, তোমার খুলে বলবা তো। কি আবার হইব? আমাকে বড় মায়াটা তো মরছে গাঙ্গে ডুইবা, আর এটার মনে হয় মরবো আমার কর্মের দোষে। আমার মায়ের ওই বাড়িতে কেমন থাকে? আমার চুইরা ওরা আদর যত্ন করে তো? ওরা খুব ভালো মানুষ, আল্লাহর রহমতে আমাকে তুই ভালোই আছে। এতদিন হয়ে গেল ওই বাড়িতে আইসে, মায়েরা আমার ভালো করে খাওয়া দাওয়া করে না, চান্দন থামাও, আমার আর দুটা ভাত। কইছিলাম কি, আমিনা চাচার মোবাইলটা দিয়া ওই বাড়িতে একটা খবর নেওয়ানোর দরকার ছিল। আমিনা চাচা তো শহরে থাকে। আচ্ছা অসুবিধা নাই, তোর বাবা এলো কমনে বাজারে গিয়া ওই বাড়ি খোঁজ খবর লই আইতে। মা গো তুই না পিঠা খাইতে পছন্দ করস, তোর লাগে পাটিসাপটা পিঠা বানাইতেছি। মা আমার পাটিসাপটা পিঠা বানানো শিখাবা? শিখাই দে মনে। ওনার বাপ জানেন না খুব শখ আমার হাতে পাটিসাপটা পিঠা খাওয়ানো। সত্য? আমার একটু শিখাই দাও না মা। দিব দিব মা দিব। আমারে চারিয়া বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে, গেলা রে বন্ধু কই রইলা রে,
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো দুলা ভাই। হ্যালো কেডাই, আমি জুয়ের মান দিতে দুলা ভাই। জুয়ের তো সাপে কামড়াইছে। কি কইলেন? জুয়ের তো সাপে কামড়াইছে, তাড়াতাড়ি চললেন আপনি। হ্যালো আপনার গায়ে কৃতক নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আমি একটু আপনার বৌমার বাপের বাড়িতে যাইতেছি, মন্টু তো খাবার আনতে গেছে, দোকানটার দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, কই যাইতেছো? বৌমার বাড়িতে? ওরে পাগল, বৌমার বাড়িতে না, কয় ওর বাড়িতে যাইতেছি। না মানে কইতেছিলাম চাচা। না ঠিক আছে, আর শরম পাওয়ার কিছু নাই, তোমার বয়সে আমিও ঘন ঘন ওর বাড়িতে যাইতাম। তো শোনো একটা কথা কই, ওর বাড়ি যত কম জন যায় তত আদর আপ্যায়ন বেশি থাকে, আর বেশি ঘন ঘন গেলে না আদর একটু কমে যায়। আচ্ছা আচ্ছা আমি গেলাম। আচ্ছা আমরা কাপড় চোপড়ও নাই, ঠান্ডাও নাই। আচ্ছা
তখন কাঁদতেছিল গাটাই কখন ওই যে আমি যখন আইলাম তখন বাইতে তখন কেটা জানি কাঁদতেছিল ও এই কথা পাশের বাড়ির রাহেলা খালা হে তো কথাই কথাই কান্দে ওটা তার স্বভাব আইসা আমার মোবাইল করলো কেডা তুমি কি বলতে পারো মোবাইল কি এর মোবাইল না মাইনে আজ দুপুরে আমার কেডা জানি মোবাইল করে কইলো তোমারে নাকি সাপে কাটছে তোমার অবস্থা নাকি আশঙ্কাজনক সাপে কাটছে আশোকা আসতাম না কি করতাম আপনি কি পাগল না মাথা খারাপ শীতকালে সাপ পেলেন কই শুনেন দেখেন কেউ নিশ্চয়ই আপনারে বোকা বানাইছে আর আপনিও অমনে বোকা চাইতে গেছেন হাসলে তোমার অনেক সুন্দর লাগে এই তো এই নাম্বারই কল দিছিল ধরো তো হ্যালো ভাইজান আমি শান্তা বাবুটা কিন্তু নিয়ে আইসো সামনে আমার পরীক্ষা আমার ইংরেজি পরে দেবো